আজকে হচ্ছে যে জলের ভিতরে বড়শি দিয়ে কই মাছ লাগাতে আসছি, এখানে প্রচুর কই মাছ এসছে। বন্ধুরা, আজকে বিকেলে আবারও বড়শি দিয়ে মাছ ধরতে চলে এলাম। বলে রাখা ভালো, আজকে কিন্তু আমি একা আসিনি, বড় মাও এসেছে। বন্ধুরা, আমার কিন্তু মাছ ধরতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো মাছ ধরতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু চারিদিকে বন্যার পানিতে ডুবে গেছে, তাই আমি পানিতে নেমে গেলাম মাছ ধরতে। আমার আবার পানিতে নেমে মাছ ধরতে ভালো লাগে, আর বড় মাও আমার পাশে এসেছে। বড় মা ওই পাশে মাছ ধরছিল। কই মাছ ধরা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য লাগে। তো ওই পাশে হচ্ছে কই মাছ বাড়ছে না, এজন্য বড় মা এ পাশে চলে আসছে। আর আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এই সুন্দর পরিবেশে মাছ ধরতে খুবই মজা লাগে। তো মাছ ধরা দেখতে থাকুন। এদিকে বড় মার এখানে মাছ বাচ্চা না, এজন্য হচ্ছে ওই পাশে চলে গিয়েছে। ও পাশেও জল হয়ে গেছে বন্যার পানিতে, আগেই বলেছি। তো ওই পাশে গিয়ে হচ্ছে বড় মা বড়শি ফেলা শুরু করে দিয়েছে। এবার দেখার বর্মা আবারও এপাশ থেকে ওপাশে ঘুরে দাঁড়ালো। এবার হয়তো বড় একটা মাছ বাঁধাবে। বর্মা তেমনই ইয়ে করছে, ক্যামেরায় অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু আসলে অতটাও দূরে নয়, কাছেই। তো বর্মা একটা মাছ বাঁধিয়ে ফেলেছে। এবার আমিও চলেছি বর্মার কাছে। এই যে দেখুন, এখান থেকেও জল। তো জলের ভিতর থেকে হচ্ছে আমি চলে যাচ্ছি বর্মার কাছেই। এবার বর্মার কাছে গিয়ে দুজনে একসঙ্গে মাছ হচ্ছে ধরবো। তো এই যে বর্মার কাছে এসে পড়েছি। তো বন্ধুরা, শেষমেশ হচ্ছে ধৈর্যের অবসান ঘটলো। এই যে অনেকক্ষণ পর একটা কই মাছ বাঁধিয়ে ফেললাম। তো কেমন লেগেছে ভিডিওটি? আর হ্যাঁ, কই মাছ ধরতে আসলে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।